আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটা স্পোর্টস আপডেটে। এবার দেশের ক্রিকেটে নাসির হোসেন সুযোগ না পেলেও বিদেশের মাটিতে দেখাচ্ছে একের পর এক ধামাকা। বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এদিকে টানা দুই জয়ের পর আবারও হারের মুখ দেখল আটলান্টা ফায়ার। আগে ব্যাট করে প্রতিপক্ষ স্যাম্প আর্মি সংগ্রহ করে 203 রান, জবাবে 125 রানে গুটিয়ে যায় নাসিরের আটলান্টা। নাসির হোসেন সহ মাত্র 3 ব্যাটার 20 রান করতে পেরেছেন। স্যাম্প আর্মি টসে জিতে আগে ব্যাট করতে নামে শুরু থেকেই আটলান্টার বোলারদের উপর চড়াও ছিল দলটি। ওপেনার আন্দ্রিয়াস গোস 29 বলে 71 রানের টর্নেডো ইনিংসে শুরুতে আটলান্টাকে এলোমেলে করে দেন তারা। মিডল অর্ডারের জেকোবাস পিনিয়াস 37 বলে 77 রানের ইনিংসে আরও উড়িয়ে দেয় আটলান্টার বোলারদের। এই দুই ব্যাটারের ব্যাটে বর করে 20 ওভারে 7 উইকেট হারিয়ে 203 রান সংগ্রহ করে স্যাম্প। এদিকে আটলান্টার পক্ষে নাসির 1টি উইকেট শিকার করেছেন, কিন্তু বল হাতে ছিলেন বেশ করুচে, 2 ওভারে দিয়েছেন 30 রান। ব্যাট হাতে দিনটা মোটেও ভালো যায়নি আটলান্টার, অল আউট হয়েছে মাত্র 125 রানে। আটলান্টার পক্ষে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন নাসির। সাথে নেমে নাসির হোসেন 11 বলে করেন 20 রান, স্ট্রাইক রেট প্রায় 182। তার ব্যাট থেকে আসে 2টি 4 ও 1টি ছক্কা। দলের পক্ষে সর্বোচ্চ 19 বলে 28 রান করেন সামি আসলাম, যার ফলে 125 রানে অল আউট হয়ে 78 রানের বিশাল ব্যবধানে হেরেছে আটলান্টা ফায়ার।